1953 সালের আগে কে কখনো মানে 1 মাইল 4 মিনিটে, আগে তো ভাবতে পারতো না 1 মিনিট 5 মিনিটে দৌড়াতে পারবে, এটা মানুষ ভাবতে পারতো না। এবং তখন বলতো যদি কেউ এটা মনে করে, তখনকার সময়ে যারা বড় বড় বিজ্ঞরা ছিল, তখন তারা বলতেন দেখো মানুষের বিশেষ করে শল্য চিকিৎসা আমরা যেটা বলি অ্যালোপ্যাথিক, তো তখন তো অনেক ধরনের চিকিৎসা ছিল। বিশেষ করে তখন বললেন যে যদি কেউ এটা করে তো 1 মিনিটে, সরি 5 মিনিটে যদি 1 মাইল দৌড়ায় সে মারা যাবে। তো অনেকে তখন চেষ্টা করেনি, কেন ডাক্তার বলতো যে ফুসফুসের যে ক্যাপাসিটি আছে হিউম্যান বডির, এই হিউম্যান ফুসফুসের ক্যাপাসিটি কিন্তু এর চেয়ে বেশি না, হিউম্যান লাং এর চেয়ে বেশি সাপোর্ট করে না, এবং তখন মারা যাবে। এইটা যখন ধারণা ছিল তখন পর্যন্ত তারা কেউ আসলে সফল হতে পারবে, হাজার হাজার বছর ধরে ভেবেছে যে তাদের সম্ভব না, বিশ্বাস করতে না হয়নি। কি জানো, এইটা রজার ব্যানিস্টার, রজার ব্যানিস্টার নামে একটা তরুণ ইংল্যান্ডের একটা যুবক, সে বললো যে আমি এটা করে দেখাবো, আমি দৌড়াবো। সে জাস্ট কিছুদিন প্র্যাকটিস করলো, কয়েক মাস, তার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে মারা গেলে ঠিক আছে মারাই গেলাম, কিন্তু আমি একটু প্রমাণ করে দেখাতে চাই হয় সম্ভব। এবং সে দৌড়ালো 1 মাইল এবং সবাইকে আয়োজন করতে পারলো, হ্যাঁ, এবং কয়েকটা বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলো এবং তারা ওখানে থাকলো, রেকর্ড করলো। এবং 2053 সালে এসে প্রমাণ করলো যে 5 মিনিটের কম সময়ে সম্ভব, সত্যি সত্যি তাই করেছে। হ্যাঁ, তো এই যে 5 মিনিটের কম সময়ে এসে কিন্তু কি করলো, 1 মাইল দৌড়ালো। জি স্যার, তার কয়েকদিন পরে, তার 2 সেকেন্ড কমে, জন ল্যান্ডি মাত্র 15 দিন পরে, মাত্র 15 দিনের মতো হবে, তারপরে জন ল্যান্ডি ঠিক আবার 1 মাইল দৌড়ালেন মাত্র এই 4 মিনিটের কাছাকাছি সময়, এবং তাকে রেকর্ডিং করে আরো 2 সেকেন্ড কমে। এটা দেখো, আগে বিশ্বাস করতো না মানুষ, পারেনি, এখন বিশ্বাস করা শুরু করেছে, এখন হয়েছে। এরপরে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ এই রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। তার মানে তুমি বিশ্বাস করো তোমাদের হবে, বিশ্বাস না করে হবে না ইনশাল্লাহ। আবার বলছি কেন হবে না, তুমি বিশ্বাস করছো তাই, তুমি বিশ্বাস করো হয়ে যাবে।